শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম জনসভায় ভয়ঙ্কর হওয়ার বার্তা দিলেন ইমরান। সেনাবাহিনীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান চায় ইমরান খানের জোট। ক্ষমতায় গিয়েই ভাই নওয়াজকে দেশে ফেরানোর ছক শাহবাজের। একুশ এপ্রিল জনগণের জন্য আরো বড় চমক নিয়ে আসছেন ইমরান খান। আমেরিকা ও ন্যাটোর অস্ত্র বোঝাই পরিবহনে হামলা চালাবে রাশিয়া। রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে কিয়েভের কমান্ড সেন্টারে হামলা হবে, হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিকল্প জ্বালানি বাজার খুঁজছেন পুতিন। এবার বিস্তারিত, ক্ষমতাচ্যুত হওয়ার পর বুধবার প্রথম জনসভা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পেশোয়ারে তার দলের কর্মী সমর্থকদের সেই জনসভায় তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ঙ্কর ছিলাম না, কিন্তু এখন আমি ভয়ঙ্কর। বার্তা সংস্থা ANI এক প্রতিবেদনে এই সংবাদ জানিয়েছে। কর্মী সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তার এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশ্যে। সভায় ইমরান আবারও বিদেশি মদতে তার সরকার পতনের অভিযোগ করেন। তিনি আরো বলেন, আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো আদালত অবমাননা করিনি, দীর্ঘ খেলোয়াড়ি জীবনে কখনোই কেউ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তুলতে পারেনি। আমি সবসময় আদালতের সম্মান অক্ষুণ্ণ রাখতে চেয়েছি, কারণ এদেশে জন্মেছি, এদেশে মরতে চাই। দেশের বিচার ব্যবস্থাকে তাই আমি কখনো অন্যকে হয়রানি করার হাতিয়ার বানাইনি। প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেওয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুনর্বহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি। ইমরান খান নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে যেসব ভুল বোঝাবুঝি আছে সেগুলো অবসান করতে চান তারা। বুধবার এমন কথা বলেন আওয়ামী মুসলিম লীগ ও ইমরান খানের ঘনিষ্ঠ এই নেতা। ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর সেনাবাহিনীকে দোষারোপ করছেন তার সমর্থকরা। রোববার যখন তার সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন তখন অনেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ বিষয়টি শেখ রশিদকে জিজ্ঞেস করেন একজন সাংবাদিক। এর জবাবে তিনি বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া উচিত না। তখনই তিনি জানান তারাও সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। এবং যেসব ভুল বোঝাবুঝি আছে সেগুলো মিটিয়ে ফেলবেন। এ ব্যাপারে শেখ রশিদ বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া উচিত না। তিনি জানান, আগে মুসলিম লীগ এন এর নেতারা ও শাহবাজ শরীফ সেনাবাহিনীকে গালাগাল দিত। তারা যেহেতু এখন ভালো সম্পর্ক গড়ে তুলেছে, তখন ইমরান খানের নেতৃত্বাধীন জোটেরও সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। শেখ রশিদ বলেন, যদি যারা আগে সেনাবাহিনীকে গালাগাল দিত তারা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে আমাদেরও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভালো সম্পর্ক করা উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই দুর্নীতির মামলায় দণ্ডিত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সর্বোচ্চ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফেরাতে তৎপর হয়েছেন তার ভাই শাহবাজ শরীফ। বুধবার পাকিস্তান পররাষ্ট্র দফতরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা নওয়াজের কূটনৈতিক পাসপোর্ট পুনর্নবীকরণের সরকারি নির্দেশনামা জারি হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন পররাষ্ট্র দফতরকে। বুধবার লন্ডনের পাকিস্তান হাইকমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। শুধু নওয়াজ শরীফ নয়, সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের পাসপোর্টও পুনর্নবীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৭ সালে পানামা পেপার্স ফাঁসের পর দুর্নীতি এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন আদালত নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয়। ওই হামলায় কারাগারেও পাঠানো হয় তাকে। পাকিস্তানের সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে। ২০১৯ সালে চিকিৎসার জন্য ৪ সপ্তাহের জন্য পাকিস্তান মুসলিম লীগ এর নেতাকে লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছিল পাকিস্তানের আদালত, তবে লন্ডনে গিয়ে নওয়াজ আর ফেরেননি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাক সরকার নওয়াজকে পলাতক ঘোষণা করে তাকে প্রত্যাপর্ণের আবেদন জানায় ব্রিটেনের কাছে, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সেই সময়ই বাজেয়াপ্ত করা হয় নওয়াজের পাসপোর্ট। অনাস্থা ভোটে ক্ষমতা হারানো পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২১ এপ্রিল জনগণের জন্য আরো বড় চমক নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন ফারুক হাবিব নামে ইমরানের দল PTI এর একজন সিনিয়র নেতা। ২১ এপ্রিল লাহোরে জনসভা করবেন ইমরান। ফারুক হাবিব জানান, সেদিন লাহোরের মিনার ই পাকিস্তানে জনগণের উদ্দেশ্যে বড় ঘোষণা দেবেন সাবেক প্রধানমন্ত্রী। হাবিব বলেন, এই ঘোষণাটি ইমরান খানের আগের সকল চমকের চেয়েও বড় চমক হবে। ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন।
করেছেন, তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন, নারী আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন। ১৬ তারিখে করাচিতে, এরপর ২১ তারিখে লাহোরে এবং ২৩ তারিখে আরেকটি শহরে জনসভা করবেন ইমরান খান। ফারুক হাবিব আরও বলেন, আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই, পাকিস্তানে কোনো আমদানিকৃত সরকার চলবে না, আমরা সরকারকে তাদের কার্যক্রম চালাতে দেব না। রাশিয়া বলেছে, ইউক্রেন অভিমুখে আমেরিকা এবং ন্যাটো জোটের পাঠানো অস্ত্রের চালান মস্কোর জন্য বৈধ লক্ষ্যবস্তু। রাশিয়া সতর্ক করে আরও বলেছে, রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা হুমকির মুখে পড়লে তার কঠিন জবাব দেওয়া হবে। গতকাল বুধবার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ একথা বলেন। তিনি বলেন, আমরা সতর্ক করছি যে আমেরিকা ও ন্যাটো জোটের যেসব গাড়ি ইউক্রেনের জন্য অস্ত্র বহন করে নিয়ে যাবে, মস্কো সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করবে। সের্গেই ল্যাভরভ আরও বলেন, আমরা আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা কঠিনভাবে দমন করা হবে। এদিকে গতকালই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে রাশিয়া গণহত্যা চালাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্য নয়। রুশ সামরিক বাহিনী বুধবার হুমকি দিয়েছে যে ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভে ইউক্রেনের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা ইউক্রেনীয় সেনাদের নাশকতা চালানোর এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা দেখেছি। যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে রাশিয়ান বাহিনী কিয়েভ সহ সকল কমান্ড সেন্টারে বিমান হামলা চালাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে মস্কো অভিযোগ করে আসছে কিয়েভ বাহিনী রাশিয়ার দক্ষিণাঞ্চলে ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এই মাসের শুরুর দিকে রাশিয়ান বাহিনী কিয়েভের উত্তরাঞ্চল থেকে সরে এসেছে, এখন তারা পূর্ব ইউক্রেনের আরও বেশি এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা এখন বন্দর নগরী মারিউপোল পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় সৈন্য এবং আজব ব্যাটালিয়নের সদস্যদের ঘেরাও করে ফেলা হয়েছে, তাদের পালানোর কোনো সুযোগ নেই। আজব ব্যাটালিয়নের সদস্যরা রাশিয়া অধিকৃত ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়া পন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে মারিউপোলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জ্বালানি রফতানির ক্ষেত্রে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিকল্প কোনো বাজার খুঁজে বের করবেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার ব্যাপারে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন বিকল্প বাজার খোঁজার কথা বললেন। গতকাল রাজধানী মস্কোয় অনুষ্ঠিত একটি বৈঠকে দেওয়া বক্তৃতায় পুতিন বলেন, দ্রুত বিকল্প খুঁজে বের করার মতো সব ধরনের সম্পদ এবং সুযোগ মস্কোর হাতে রয়েছে। তার এই বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। পুতিন বলেন, তেল, গ্যাস ও কয়লার মতো তিনটি প্রাকৃতিক সম্পদ আমরা আমাদের অভ্যন্তরীণ বাজারে বেশি মাত্রায় ব্যবহার করতে পারি, পাশাপাশি বিশ্বের বাকি অংশের যাদের এগুলোর প্রয়োজন রয়েছে তাদের কাছে আমরা এই সমস্ত জ্বালানি সরবরাহ করার প্রচেষ্টা জোরদার করতে পারি। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা শুরু করে। এরপর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা নজিরবিহীনভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন এসব দেশ রাশিয়া থেকে তেল এবং গ্যাস আমদানি নিষিদ্ধ করার হুমকি দিচ্ছে। আমেরিকা তেল ও গ্যাস আমদানির ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু ইউরোপের দেশগুলো এই ইস্যুতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। জার্মানি, রাশিয়া এবং ইতালি এ পর্যন্ত রাশিয়ার তেল গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে এসেছে। রাশিয়া যে গ্যাস রপ্তানি করে তার শতকরা ৪০ ভাগ ইউরোপের দেশগুলোতে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।